নমস্কার, আমি বেদান্ত। সানসেভালার নিউজ নেটওয়ার্ক ওয়েস্টবেঙ্গলের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি মনোবিদ ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার মুখ থেকে সরাসরি শুনে নেব এই যে লকডাউন এতদিন ধরে চলছে এবং বর্তমান যে পরিস্থিতি, তার বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম মানুষের মানসিক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই নিয়েই তার সাথে আজকে আমরা কথা বলব। নমস্কার। এই যে এত দীর্ঘ 15-16 মাস যাবৎ লকডাউন, এতে অনেক মানুষের কাজ চলে যাচ্ছে, অনেক মানুষ বাড়িতে বসে, যারা কাজ করছে তারাও বাড়িতে বসে, সেক্ষেত্রে মানুষের মানসিক পরিস্থিতি কিন্তু অনেক বদলে গেছে। প্রাকৃতিক পরিস্থিতিও বদলেছে, যেমন তেমনি মানসিক পরিস্থিতিও বদলেছে, সেটা কিছুটা ভালো কিছুটা খারাপ। এই ভালো খারাপ মিলিয়ে যে পরিস্থিতি, সেটা কিভাবে মানুষ উত্তরণের পথে যাবে? বেশিরভাগই তো অবতরণের পথে যাচ্ছে, উত্তরণের পথটা যদি বলে, আসলে এখন যে সময়টা যাচ্ছে সেই সময়টা উত্তরণের সময় ঠিক বলা যায় না, কারণ আমরা সবাই একটু ডাউন ডাউন যাচ্ছি। আমাদের সামাজিক যে অবস্থান, আমাদের শারীরিক অবস্থা, আমাদের মানসিক অবস্থা, সাইকোলজিক্যাল যে মানে অবস্থা বা ফিনান্সিয়াল প্রবলেম, এই সব কিছুই কোনোটাই খুব ভালো অবস্থা এখন আমরা বলতে পারি না। মানে কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না এখন যে আমি খুব ভালো আছি। এই ভালো আছিটা আমাদের ভীষণ এখন ক্লিশে শোনাচ্ছে। হ্যাঁ, এবার তার মধ্যেও কেউ মানে মোটামুটি চালিয়ে নিতে পারছেন, কেউ পারছেন না। তো এই যারা চালিয়ে নিতে পারছেন সেটাই আমাদের দেখে নিতে হবে যে কি করে চালিয়ে নেওয়া যাচ্ছে, কারণ সময়ের সাথে লড়াই করে তো আমরা পারবো না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে চলতে হবে, সময়টাকে মেনেও নিতে হবে। তো লড়াইটা না করে নিজের সাথে লড়াইটা করাটা খুব প্রয়োজন, যে আমি কি করে পরিবর্তিত পরিস্থিতিতে বা সময়ে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। এইটাই আমাদের মানুষ হিসেবে, আমাদের প্রাণী হিসেবে, এটাই কিন্তু আমাদের যে বলে না যোগ্যতম যারা তারাই থেকে যা, আমাদের কিন্তু এটা একটা পরীক্ষা যে আমরা কতটা মানসিক শক্তি আমরা দেখাতে পারবো। এই যে আমাদের এই অসুখটা সম্পর্কে যখনই বারবার বলা হচ্ছে যে আমাদের ভিতরের পাওয়ারটা বাড়ানোর কথা বলছে, ইমিউন পাওয়ার বাড়ানোর কথা বলা হচ্ছে, সেটা কিন্তু মেন্টালিও তাই, মানে মানসিক ভাবেও ইমিউন পাওয়ার শারীরিকের সাথে মানসিকও দরকার, মানে ভেতরের ক্ষমতাটা থাকা দরকার। সেইটা যাদের আছে তারা কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি রেখে যুদ্ধ করে যাচ্ছেন এবং পরাজয় স্বীকার করছেন না। আর যারা পারছেন না তাদের কাছে অনুরোধ, সেটা চেষ্টা করাটা খুব দরকার, কারণ জীবনে আপস অ্যান্ড ডাউন তো থাকে, আমাদের সবসময় থাকে। এটা এই আজকেই যে জীবনে প্রথম কোনো দুর্ভোগ এলো তা তো নয়, এরকম দুর্ভোগ আমরা আমাদের আগের জেনারেশনও ভোগ করেছে, আমরাও কোনো না কোনো সময় কিছু পেয়েছি, হয়তো এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, একটু বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু তারপরেও পরাজয় স্বীকার করলে তো হেরে গেলাম। তার বদলে মানে দাঁতে দাঁত চেপে যতটা পারা যায় এই সময়টার সময়টাকে মেনে নিয়ে সময়টার সঙ্গে এগোনো দরকার, কারণ আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে সময় কখনো থেমে থাকে না। আজকে যাই হোক না কেন, চক্রবত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, তা আজকে যদি খুব দুঃখের মধ্যে আছি সুখ আসছে, সেই আশা নিয়ে অনেক থাকতে হবে। একদমই তাই। এই যে অসুখের প্রসঙ্গ এলো মাঝখানে, অসুখ বলতে এই মুহূর্তে সব থেকে বড় প্রসঙ্গ হচ্ছে আমাদের এই যে ভাইরাসটা, করোনা ভাইরাস। তো এই করোনা ভাইরাস নিয়ে বর্তমানে আমাদের রাজ্যে বা দেশে একটা বিরাট একটা ইস্যু চলছে, যে ফেক ভ্যাকসিনেশন প্রসঙ্গটা অন্য, মানে ফেক ভ্যাকসিনেশন নিয়ে যা চলছে সেটা নয়। এই যে ফেক ভ্যাকসিনেশন, মানে ভ্যাকসিনটা তো প্রত্যেকের জন্য জরুরি এই মুহূর্তে, কিন্তু মানুষ ভ্যাকসিন মুখী হতে চাইছেন না, এবং আবার এত বড় একটা স্ক্যাম হয়ে যাওয়ার পরে মানুষ কিন্তু আবার খুব ভীত যে তারা ভ্যাকসিন আদৌ নেবে কি নেবে না, এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা খুব খারাপ বলবো না, প্রত্যেকটা ভ্যাকসিনের পরেই একটা পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য হয়, কিন্তু এই ফেক ভ্যাকসিনের পর কিন্তু একটা বিরাট সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আসলে এই যে ভ্যাকসিন নেওয়ার যে অনীহা সেটা কিন্তু প্রথম থেকেই ছিল, কারণ যখনই কোনো নতুন কিছু আসে বিশেষ করে শারীরিক ব্যাপারের সঙ্গে যুক্ত, তখন মানুষের এই বিশ্বাসযোগ্যতা অর্জন করাটা একটু কঠিন হয়ে যায়। বিজ্ঞানীরা যাই বলুন, ডাক্তাররা যাই বলুন, মানুষ একটু ভয় পান। তাই আমরা যেটা শুনেছি, যখন প্রথম যখন ভ্যাকসিনটা এসেছে তখন প্রচুর মানুষ কিন্তু ভ্যাকসিনটা নেননি, নিতে চাননি, তার জন্য অনেক অনেক দিন ধরে কিন্তু অনেক মানুষের কাছে ভ্যাকসিনটা পৌঁছয়নি। কিন্তু তারপরে আস্তে আস্তে ভ্যাকসিনটা অনেক সরলীকরণ হচ্ছিল এবং আস্তে আস্তে মানুষ সবাই নিচ্ছিলেন, তারা লাইন দিয়ে দিচ্ছেন, মানে যোগাযোগ করার চেষ্টা করছেন, এবং ডাক্তাররা বিজ্ঞানীরাও বারবার বলছেন যে যতক্ষণ না এই রোগ থেকে আমরা সম্পূর্ণ মুক্তি পাচ্ছি, যে কবে মুক্তি পাবো কেউ আমরা জানি না, ততদিন পর্যন্ত ভ্যাকসিন এবং শারীরিক দূরত্ব এবং তার সাথে হচ্ছে মুখে মাস্ক যেটা পরা ব্যবহার করতে বলা হচ্ছে, স্যানিটাইজিং, এইগুলো আমাদের করে যেতে হবে। তো
এইটা এতদিনে মোটামুটি একটা মানুষের মধ্যে বিশ্বাসের জায়গায় এসেছিল, যদিও বিরুদ্ধ মতামত অনেক আছে, কিন্তু এখন এই ভুয়ো ভ্যাকসিনের ঘটনাটাতে একটু মানুষের বিশ্বাস নড়ে গেল। তাহলে কি আমরা ঠিক জিনিসটা পাচ্ছি? আমরা তো যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে সেই জায়গা আমিও যেখানে বসে আছি ও তুমি যেখানে বসে আছো, আমরা সবাই কিন্তু একই জায়গায় বসে আছি। তো সেক্ষেত্রে আমি আর নতুন করে কি বলতে পারি, একটাই বলতে পারি, যখন ভ্যাকসিনটা নিতেই হবে তখন তো নিতে হবে। যখন সবাই এই পক্ষে রায় বেশি ভারত মানুষ দিচ্ছে, সারা পৃথিবীর লোক ভ্যাকসিন নেওয়ার কথা বলছে, আর সেক্ষেত্রে যেখানে যারা একদম বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য সেই রকম জায়গাতেই ভ্যাকসিনটা নিন। নিজেরা যেটা বুঝতে পারছেন না সংশ্লিষ্ট কাউকে জিজ্ঞাসা করুন, এইভাবে একটা মানে প্রশ্ন করুন, মানে আমাদের মানুষের ভেতরে যেটা থাকে মানে সমস্ত পশু পাখির থেকে আলাদা যেটা, সেটা হলো প্রশ্ন করার ক্ষমতা, আমাদের কৌতূহল, আমাদের জানার ইচ্ছা, এবং আমাদের শিক্ষা কিন্তু প্রশ্ন করতে শেখায়। তো আমাদের যখন কোনো রকম ডাউট বা কোনো দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ি, আমাদের উচিত প্রশ্ন করা। আমাদের সবাই কোনো না কোনো ডাক্তারবাবুকে চিনি, কাউকে না কাউকে জানি, তো যখনই কোথাও ডাউট হবে নিজেরা কোনো রকম স্টেপ না নিয়ে প্রশ্ন করে কথা বলে ভালো করে জেনে তারপর সেই ডিসিশনটা নিলে খুব একটা সমস্যা হয় না। তো কিন্তু একটা জিনিস সেটা হলো যে এই যে ভ্যাকসিন, যেমন ভ্যাকসিনের পক্ষে প্রচুর লোক বলছেন, ভ্যাকসিনের বিপক্ষে অনেকে বলেছেন, সংস্থা রয়েছে সারা পৃথিবীতেই রয়েছে যারা বলছেন ভ্যাকসিন নিয়ে কি হবে, আরো অনেক রকম আছে। কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি সেখানে তো আর কোনো উপায় দেখা যাচ্ছে না। মানে আমার একটাই প্রশ্ন, যারা বলছেন যে ভ্যাকসিন নিয়ে এক্সট্রা কি লাভ হচ্ছে, ভ্যাকসিন নেওয়ার পরও মানুষের অসুখ হচ্ছে, অনেক ফেটালও হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা একটা অপশনও কিছু বের করে, মানে শুধু প্রশ্ন করলেই হবে না, একটা উত্তরও আমাদের বোধ হয় আমরা আশা করি যে আমরা আসলে কি করব। আর প্রত্যেকটা মানুষই খুব অসহায় রয়েছে, তারা ভীত রয়েছে, কোন ভীত মানুষ অসহায় মানুষকে আরো বেশি করে দ্বন্দ্বে ফেলে তাকে আরো ভয় দেখানো, এটা কোথায় একটা অপরাধ। তার চেয়ে একটা সঠিক পথ দেখানোর যদি চেষ্টা সবাই করতে পারেন সংশ্লিষ্ট মানুষেরা, সেটা অনেক বেশি প্রয়োজন। একদমই তাই, ভ্যাকসিন নিলেই যে মানুষ এফেক্টেড হবে না এটা তো কোথাও বলা নেই, বা এর আগেও যেসব রোগগুলো হয়েছে, কলেরা বা পক্স এইসব রোগগুলো রয়েছে, সেগুলোরও এখন ভ্যাকসিন রয়েছে এবং নেওয়ার পরও যে মানুষ এফেক্টেড হয় না এমনটা তো নয়। এবার এই প্রসঙ্গ থেকে একটু বেরিয়ে অন্য প্রসঙ্গে যাই, দীর্ঘ এত মাস যাবৎ ছেলে মেয়েগুলো, মানে অর্থাৎ আমাদের পরে যেসব ছেলে মেয়েগুলো রয়েছে, অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের কথা বলছি, তাদের মানসিক স্থিতি অনেকটাই বদলে গেছে এবং পরীক্ষা বন্ধ আমাদের, আমাদের রাজ্য বলে নয়, ওটা ভারতবর্ষে সর্বভারতীয় স্তর থেকে শুরু করে সমস্ত জায়গার পরীক্ষাগুলো বন্ধ রয়েছে। সেক্ষেত্রে কিছু ছেলেমেয়ের মধ্যে পরীক্ষা বন্ধ হওয়ার কারণে একটা তুমুল উল্লাস। মানে এই প্রসঙ্গে একটা কথা বলি যে কিছুদিন আগে একটা খাদ্য সরবরাহকারী আন্তর্জাতিক মাধ্যম তারা আর কি একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে ছেলেমেয়েরা পরীক্ষা বন্ধ হওয়ার কারণে মিষ্টি অর্ডার করছে এবং সেই বয়সটা হচ্ছে প্রায় 18-17, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এবার সেক্ষেত্রে আবার কিছু পরীক্ষার্থী আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। তো এই যে মানসিক একটা পরিবর্তন, পরীক্ষা হবে না তার জন্য এত আনন্দ কিসের জন্য? কারণ এই সময়টা তো একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের জীবনে। আসলে কোনো কোনো কিছুই না খুব জেনারেলাইজ করা যায় না, যাই পরীক্ষা বন্ধ হোক বা পরীক্ষা হোক, এটা যেমন কিছু মানুষের মুখে হাসি ফুটিয়েছে, কিছু মানুষ কষ্ট পাচ্ছে, কিছু মানুষ মানে দ্বন্দ্বে পড়ে গেল, মানে সমস্যা রীতিমতো সমস্যা পড়েছে, এরকম আছে। তা আমরাও যখন ছোট ছিলাম চিরকালই যেটা হয়েছে যে স্টুডেন্ট বা অভিভাবকদের মধ্যে অনেক ভাগ আছে, তো কেউ কেউ পড়াশোনা করতে পারলে খুব খুশি হন, কেউ কেউ পড়াশোনা নিয়ে অনেক উচ্চাসা পোষণ করেন, আবার কেউ কেউ পড়াশোনা না করতে পারলে বেশি খুশি হন। তাই যখন যখন কোনো বিজ্ঞ মানুষ বা যারা এই সংশ্লিষ্ট এই বিষয়ে কথাবার্তা বলেন বা শিক্ষা জগৎ নিয়ে ভাবছেন যারা, তারা যখন বলছেন যে পরীক্ষাটা হওয়াটা খুব প্রয়োজন, তারা একরকম নিশ্চয় ভেবেই বলছেন, আবার যারা যে পক্ষ বলছেন যে পরীক্ষাটা এখন নেওয়াটা একটু রিস্ক হয়ে যাবে, তারা হয়তো একরকম ভেবেই বলছেন। অথচ পরীক্ষা হোক বা না হোক পড়াশোনা করতে তো কেউ বাধা দেয়নি, এটা এটা তো বিষয়টা একটা থেকেই যায়, মানে নিজে নিজে পড়াশোনা করা, নিজেকে তৈরি করা, গ্রোথ মানে সেলফ গ্রোথ বলতে যা বোঝায়, যারা একটু বড়, তুমি যাদের কথা বললে যারা একটু বড়, যাদের ভবিষ্যতে চিন্তা আছে, তাদের তো এটা করে নেওয়ার কথাই। এবং এটা একটা মানে দেশের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, রাজ্যের সমস্যা, এটা একটা খুব মানে সমস্যাটা খুব বড় সমস্যা, এখানে কোনো মানে কোনো একটা
একটা পক্ষের হয়ে কথা বলাটাই আমার আপনার সমস্যা না, সবার এটা সবার সমস্যা। এখন এই বছরে যারা পরীক্ষা দেওয়ার কথা ছিল বা যারা পরীক্ষা দিচ্ছে বা যেভাবে হোক, তারা যখন ভবিষ্যতে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে দিতে যাবে বা কোনো চাকরির জন্য যাবে, তখন আশা করা যায়, মানে এটা আমি অন্তত মানে একদম ভীষণভাবে আশা করছি এবং আমরা চাই যে এবছরে যে স্টুডেন্টরা যারা একদমই ঠিকঠাক জাজমেন্টের মধ্যে দিয়ে যেতে পারলো না, তাদের জন্য একটু ভালো করে দেখা হয়, তাদের জন্য একটু বাজিয়ে নেওয়া হয়, তাদের জন্য ঠিকঠাক পরীক্ষা নেওয়া হয়। কেননা যেমন ভালো স্টুডেন্টরা তারা যেমন সত্যি সত্যি খুব বিপদে পড়লেন, কারণ তাদের হয়তো ছোট থেকে একটা ক্লাস 5-6 থেকে যে পড়ে তারা কবে তারা হায়ার সেকেন্ডারি দেবে, কবে তারা গ্রাজুয়েশন দেবে, এগুলো তাদের একটা ঠিক করা থাকে যে আমি এই পড়বো, আমি এই হব, আমি আমার নাম বেরোবে কাগজে। এই মানুষের এই একটা পক্ষ একটা সংখ্যা বাচ্চার তো থাকে এই জিনিসটা, তারা যেমন ভীষণ ভাবে মানে মানে ক্ষতিগ্রস্ত হলো, তাদের সত্যি তো এই ক্ষতি তো কোনোদিন পূরণ হবে না, কারণ কতদিন তারা অপেক্ষা করবে। তো এই যে সব একরকম নাম্বার পাচ্ছে, তাদের সত্যি সত্যি ক্ষতি হলো। যারা সত্যিকারে ভালো স্টুডেন্ট, যারা ভালো হতে চায়, যারা যাদের জীবনে অনেক ইচ্ছা ছিল, তাদের সত্যি খুব ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি পূরণ কি করে কিভাবে যে হবে কারোর কাছে সেই উত্তরটা নেই। ভবিষ্যতে নিশ্চয়ই তারা যখন কম্পিটিটিভ পরীক্ষায় যাবে, তারা যখন চাকরি জীবনে প্রবেশ করবে, তারা যখন কিছু দেখানোর সুযোগ পাবে, আমরা আশা করি তারা সেইখানে নিশ্চয়ই তাদের প্রতিভা এবং তাদের যে যোগ্যতা তার নিশ্চয়ই তার ফল পাবে। আবার তার সঙ্গে সঙ্গে বেশ কিছু একটা বড় সংখ্যার স্টুডেন্ট কিন্তু মিডিয়োকার এবং যারা পড়াশোনা করাটা পছন্দ করে না, তাদের মানে পাশ করাটাই তাদের কাছে একটা বিরাট বিষয় ব্যাপার, তাদের কাছে আবার এই বিষয়টা খুব আনন্দের হয়ে গেছে। সুতরাং সমস্ত স্টুডেন্টরাই যে খুব ভেঙে পড়েছে, সমস্ত স্টুডেন্টরা মানে হতাশ হয়েছেন বা ডিপ্রেশনে ভুগছেন, সেটাও যেমন ঠিক না, আবার একটা পক্ষ মানে একটা বড় সংখ্যা মানে ভালো সংখ্যা তাদের একটা সত্যি খুব ক্ষতি হয়ে গেল। অনেক কম্পিটিটিভ পরীক্ষারও রেজাল্ট বেরোয়নি, অনেক পরীক্ষা হয়ও নি, বাতিল হয়ে গেছে, এইগুলো বয়স তো থেমে থাকে না, কারণ পড়াশোনা চাকরি কেরিয়ার এগুলোর সঙ্গে বয়সটা খুব জড়িয়ে। তাই তারপরেও যেটা হচ্ছে মানে যেহেতু এটা কারোর একার সমস্যা না, মানে আমার নিজের পরপর পরপর কিছু অসুখ বিসুখ করেছে বলে আমি 3-4 বছর পরীক্ষা দিতে পারিনি, আমার একার ক্ষতি হলো, এটা যেমন একটা এক ধরনের ক্ষতি অনেকের চিরকালই হয়েছে, সেরকম এটা যেহেতু সবার সমস্যা, আশা করা যায় এটা একটা কোনো একটা সমাধানের দিকে নিশ্চয়ই যাবে। তবে যারা এখন এই সমস্যার মধ্যে দিয়ে চলছে, তারা বসে না থেকে তারা যদি নিজেদের গঠনমূলক কাজগুলো করে এবং ভাবে যে আমার এই মুহূর্তে মানে ভবিষ্যতে যা কিছু হবে মানে রোগটা তো আর সারা জীবন থাকবে না, বরং আমাকে এখন এমন কিছু করতে হবে যাতে আমি তখন গিয়ে যেন জিতে যেতে পারি, তখন গিয়ে আমি যেন লড়াইটা জিতে যেতে পারি, এখন যাই হোক না কেন। অর্থাৎ মানে এই মুহূর্তে তো পড়াশোনা বন্ধ, মানে পড়াশোনা বন্ধ বলে যে যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা বন্ধ আমার বলতে ভুল হলো, তবে পড়াশোনাটা চালিয়ে যাওয়াটা, হ্যাঁ পড়াশোনা চালিয়ে যাওয়া, বিভিন্ন অনলাইন পরীক্ষা থাকে, অনেক কোর্স করা যায়। আমি কত ছোট বাচ্চার মুখে শুনছি যে আমি এখন আছি, আমি এখন কি সুন্দর এই সময়টা আমি একটা ভায়োলিন শিখে ফেললাম, একজন বলছে আমি কত আবৃত্তি শিখে ফেললাম, এই যে শেখার ইচ্ছা, এই সুযোগ তো আর পরে পাবে না, সে এখন একটা ভাষা শিখে নিতে পারে, এগুলো কিন্তু করাই যেতে পারে সারা জীবন থাকে। হ্যাঁ তখন আর অনলাইনে যে কোর্স গুলো আছে, কেউ যদি মনে করে যে আমার ইংলিশটা একটু দুর্বল আছে, সেই সময় একটা ইংলিশের কোর্স করে নিক অনলাইনে, সে কিছু ম্যানেজমেন্ট কোর্স করে নিতে পারে, তাই না, এগুলো করলে তো কোনো সমস্যা নেই, এগুলো করে নিতে পারে। এই যে এই প্রসঙ্গে আবার আসি যে বয়সের একটা কথা হলো, এবং আমরা যে বয়সের ছেলে মেয়েদের নিয়ে কথা বলছি, সেই বয়স শুধু নয়, তার থেকে একটু বেশি বয়সের দিকে তাকালো, এই বয়সে ছেলে মেয়ে একটু উড়ু উড়ু মন হয়, তাদের প্রেম পায়, তাদের অনিচ্ছু হয়, মানে স্বাভাবিকভাবে একটা চঞ্চলতা দেখা যায় প্রত্যেকের মধ্যে। সেই চঞ্চলতার দিক থেকে দেখতে গিয়ে দেখা যায় কোথাও গিয়ে তারা বিপথে চলে যাচ্ছে, কেউ বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কেউ বা পড়াশোনার জায়গাটা তো বললাম আমরা, কিন্তু একটা বিপথে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকে। সেক্ষেত্রে এই বয়সটা এবং এই বয়সের পরবর্তী সময়ও যে বর্তমানে একটা দেখা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকাকে কোনো একটা অ্যাসিড ছুড়ে মারলো বা কোনো একটা কারণে আত্মঘাতী হলো, সেই নিয়ে বিরাট কিছু, বা প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ধর্ণা, তো এইরকম এই যে মানসিক স্থিতি দিনকে দিন পরিবর্তন হচ্ছে ছেলে মেয়েদের, সেক্ষেত্রে কিভাবে ছেলে মেয়েদেরকে অন্তত এই বয়সে অন্তত 18-25 এই বয়সে ছেলে মেয়েদেরকে একটু আটকানো যায়। এই যে 18-25 তুমি বেঁধে দিলে না, এটার আসলে বীজ কিন্তু ছোটবেলা থেকে,
18 বছর বয়সে কিন্তু সে বীজ বপন হচ্ছে না, 18 বছর সে গাছ হচ্ছে এবং তখন সে ফলটা কি ফল হয়েছে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এবার ছোটবেলা থেকে একটা পরিবারের দায়িত্ব থাকে, মানে মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক, সে একটা যে কোনো বাচ্চা ছোট থেকে সে কতটা পজিটিভ পরিস্থিতির মধ্যে বড় হচ্ছে তার উপর তার মানসিক স্থিতি বা সে কতটা অস্থিরতা তার হবে তার নির্ভর করছে এবং কতটা ইনসিকিউর সে হবে। আর আমরা বলি ছোট বাচ্চাদের এমন ভাবে বড় করতে যাতে মধ্যে কোনোদিন যেন সিকিউরিটির অভাব না হয়। সিকিউরিটি মানে যেটুকু যার যেমন পরিবারে তার একটা মানিটারি সিকিউরিটি যেমন প্রয়োজন হয় সেরকম ইমোশনাল সিকিউরিটি ভীষণ প্রয়োজন হয়, যে বাচ্চারা যেন মনে করে যে আমার পাশে আমার মা বাবা রয়েছে, প্রথম কথা মা বাবা। এবার এই জায়গাটা আস্তে আস্তে যখন গ্রো করে, যত বাচ্চাটা বড় হয় তত ওই জায়গাটা খুব স্ট্রং থাকলে তখন বাচ্চাটার পরবর্তীকালে নিজে যখন সে বিভিন্ন সম্পর্কে জড়ায় বা তার যখন একটা সামাজিক জীবন তৈরি হয়, স্কুল কলেজ বা তো তার সামাজিক জীবন শুরু হলো, তখন কিন্তু ওই সিকিউরিটিটা তখন খুব কাজে লাগে। ওই সিকিউর বল, কেউ কেউ থাকে কি মাথা ঠান্ডা, কেউ কেউ থাকে যে কারোর কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পড়ে সমস্যা সমাধান করছে, এরকম মানুষ তো থাকে। আসলে তারা কিন্তু ওই ছোট থেকে ওই সিকিউর জায়গাটা তারা নিজেরা পেয়েছে, তাই তারা সিকিউরিটি দিতে পারে। যে যে নিজে ভালো থাকে সে আর একজনকে ভালো রাখতে পারে এবং ভালো মানে উদ্দেশ্য মানে পরামর্শ দিতে পারে, ভালো কাজ করতে পারে, বন্ধুদের মধ্যে থাকে না কেউ কেউ ভীষণ পজিটিভ লাইন মনে পড়ছে সকলের তরে সকলে মানে একটু থাকে খুব পজিটিভ মাইন্ডে, তারা কিন্তু ছোটবেলা সেই বীজ থেকেই হয়। এইবার যেটা হচ্ছে এখন এত একটা অস্থির সময়, বাবা মাদের নিজেদেরও ধৈর্য খুব কম, তাদের সময় কম, তারা কোয়ালিটি টাইমটাও কম দিচ্ছে বাচ্চাদের, তার জন্য বাচ্চাদের আমার আমার মানে দেখা আমি বলছি মানে যে কজন যার সাথে কথা বলি হয়তো তার এখন বয়স যদি 40 বছরও হয় দেখা যাচ্ছে তার 40 বছরে কিন্তু তার সমস্যাটা তৈরি হচ্ছে না, সমস্যাটা তার 4 থেকে বয়স থেকে শুরু হয়ে যাচ্ছে। তার 4 বছর বয়স থেকে সমস্যা, মানে সে যখন কথা বলছে তার কি সমস্যা তখন তার যদি মানে স্মৃতি খুঁড়ে খুঁড়ে যে সমস্যাগুলো বেরিয়ে আসছে সেগুলো তার সব অ্যাডোলেসেন্স পিরিয়ডের সমস্যা, সে ভোগটা করছেন গিয়ে 40 বছরে। তখন যদি তার মধ্যে কোন রকম একটা মানে দ্বন্দ্ব থাকে বা তার কোনো অসহযোগিতার মধ্যে সে পড়ে সেইগুলো সে ভোগ করছে 40 বছর বয়সে, ওই সময়টা এতটাই ইম্পর্টেন্ট। এই জন্য মা বাবাদের ভীষণ উচিত যে ছেলে মেয়েদের যেন কখনো কোনোভাবে মানে অস্থিরতা তৈরি না হওয়ার না হয় এবং তাদের মধ্যে যেন সিকিউরিটি ভাব তৈরি থাকে। আর হচ্ছে এই যে যখন বড় হচ্ছে তখন ইঁদুর দৌড়ে দিয়ে দেওয়া, মানে কম্পিটিশন, ও কেন ভালো সে কেন ভালো তুই কেন পারছিস না, এই ঝামেলাটা যেন তাদের মধ্যে না পোহাতে না হয়, এটা একটা সমস্যা। তার জন্য কিন্তু মা বাবার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়ে যায় আর যার সাথে কম্পেয়ার করছে তার সাথে দূরত্ব তৈরি হয়ে যায়, ফলে সে কোনোদিন কাউকে বন্ধু সে নিজেই বন্ধু ভাবাপন্ন হতে পারে না, তখন তার সমস্ত পৃথিবীতে সবাই তার কম্পিটিটর। এবার এই কম্পিটিশনে তো সবাই চিরকাল জেতে না, এবার তার জন্য যেটা হয় সে তখন পরাজয় স্বীকার করতে পারে না এবং এই পরাজয় স্বীকার করতে না পারা আর না শুনতে না পারে, মানে আমি একজনকে কাউকে একটা প্রপোজাল দিলাম, এই যে তুমি যেটা বললে যে একটা প্রেমের জন্য যে এত মারামারি শুরু করেছে, একটা প্রপোজাল দিচ্ছি কাউকে আমার ভালো লেগেছে আমি বলছি, তার কিন্তু সমান অধিকার আছে আমাকে হ্যাঁ বা না বলার, কিন্তু আমি সেটা মেনে নিতে পারছি না কারণ আমি কোনোদিন এই এই মেনে নেওয়ার ব্যাপারটা না শুনতে অভ্যস্ত নই আর আমি কোনোদিন এটা ভাবতেই পারি না, মানে আমি আমার ইগোটাকে আমি এতই বাড়িয়ে ফেলেছি আমি ভাবতেই পারি না কেউ আমার মুখের উপর না বলবে। তার মানে কি আমার সেই ছোটবেলাটা ডিস্টার্ব ছোটবেলায় কিন্তু আমাকে এইভাবে তৈরি করছে, তার ফলে যে আমাকে না বললো আমি একটা ভীষণ পরাজিত মনোভাবে আমার অপমান ভাব করে নিয়ে আমি তখন তাকে অ্যাটাক করছি। এই যে অস্থিরতা, এবার শুধু তাই না অনেকে আবার অ্যাটাক না করে সে আবার ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মদ খাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে ফেলছে, এরকম প্রচুর সমস্যা তৈরি হচ্ছে শুধুমাত্র তাদের মানসিক স্থিতাবস্থাটা তো ছোটবেলা থেকেই নড়ে গেছে, তাদের দূরত্ব তৈরি হয়েছে মা বাবার সঙ্গে, তাদের এই কোয়ালিটি টাইমটা তারা সেটা পায়নি। তো সেটা খুব চেষ্টা মানে বাবা মা যদি খুব চেষ্টা করেন, বা টিচারেরও একটা দায়িত্ব থাকে স্কুলে, যে আমাদের স্কুলে যেহেতু টিচার এবং স্টুডেন্ট রেশিওটা খুব বিরাট, মানে একজন টিচারের একটা ক্লাসে হয়তো 50 থেকে 60 জন স্টুডেন্ট থাকে, তো তাদের মানসিক খুব কষ্ট হয়, তবুও একটু চেষ্টা করা দরকার যে ফার্স্ট বেঞ্চের যে ফার্স্ট হচ্ছে যে বাচ্চাটা
আর যে লাস্ট বেঞ্চে লাস্ট হচ্ছে যে বাচ্চাটা, তাদের যেন একটু সম মানে দৃষ্টি দেওয়া যায়। এখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়, একটা পৃথক ভাব তৈরি হয়ে যায়, ও তো আলাদা, আমি তো আলাদা, আমার একটা ব্যাপার। এই যে ভেতরে একটা অভিমান তৈরি হয়, একটা অভিযোগ তৈরি হয়, তখন যে কাছের মানুষ মানে এরপরে যখন সে তার কাছে যে বন্ধু হতে চাইছে বা তার যে গার্লফ্রেন্ড হচ্ছে বা বয়ফ্রেন্ড হচ্ছে, তাদের উপর সে ঝাঁপিয়ে পড়ে সেই অত্যাচার গুলো, সে নিজে যে বোধ করেছে অপমানের জায়গাটা, সে অপমান গুলো সে ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে মানসিক যে পরিস্থিতি সেইটা, অর্থাৎ বীজটা সেই ছোট থেকেই বপন করা উচিত। মানে আমাদের যে মানে সাইকোলজিক্যাল একটা বয়স, মানে একদম ছোট থেকে ক্রনোলজিক্যাল বয়সের সাথে সাথে সাইকোলজিক্যাল বয়স তো বাড়ছে, এবং তার সাথে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। পার্সোনালিটি ডেভেলপমেন্টের সময়টাই হচ্ছে একদম বাল্য থেকে কিশোরের মধ্যে কিন্তু তার আসল জায়গাটা তৈরি হয়ে যায়। সে কতটা কৃপণ হবে, কতটা হাত খোলা হবে, কতটা ঝগড়াটে হবে, কতটা মারকুটে হবে, কতটা সহনশীল হবে, তার কিন্তু মোটামুটি ছোট থেকে তখন বিস্তার তৈরি হয়ে যাচ্ছে। এবং পরবর্তীকালে আমরা তার রিয়াকশনটা দেখি, তার কারণটা ভেতরে থাকে। এইরকম আরো বিভিন্ন কারণ জানবো, তবে কারণ আজকে আর নয়। আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। এরকম আরো মানসিক সমস্যা নিয়ে আপনাদের সামনে সরাসরি হয়তো পরবর্তীতে আসবো। আপনাদের সমস্যাগুলো আমরা জানতে চাই যে কে কি সমস্যায় ভুগছেন, বা আপনাদের সমস্যার সবকিছু সরাসরি আমাদের সামনে শেয়ার করুন, সেইটাই আমরা চাইবো। আজকের মতো এই পর্যন্তই। বেদান্ত চ্যাটার্জি রিপোর্ট, সানসেভেল নিউজ নেটওয়ার্ক, ওয়েস্ট বেঙ্গল।